नमस्कार बंधुरा, वेलकम टू मौलिस किचन। आमी अर्पिता। आज आमी आपनादेर डिमेर भुजिया तैरी करे देखाबो। एटा आपनारा ब्रेकफास्टे अथवा डिनारे रुटी पराठार साथे सार्व करते पारेन। ताछाड़ा एमनि एमनि खेतेओ एटा खुबी भालो लागे। आर एटा तैरी करे नेवा भीषणई सहज एबं एटा खेते खुबी सुंदर हय। आमार ई रेसिपिटी जदि आपनादेर भालो लागे ताहले आमार चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइलो। आर आमार नतून नतून रान्नार रेसिपि देखार जन्य बेल आइकनटि अले सेट करे देबेन। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি, এছাড়া দুটো পেঁয়াজ আমি এইভাবে কুচি করে রেখেছি, হাফ চামচ মতো আদা আমি কুচি করে নিয়েছি, হাফ চামচ মতো রসুন আমি কুচি করে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর এখানে অল্প একটু গাজর আমি এইভাবে কুচি করে নিয়েছি, আর একটা টমেটো আমি ভেতরের বিচিগুলো ফেলে এইভাবে কুচি করে নিয়েছি, আর এক মুঠো ধনে পাতা আমি ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এছাড়া লাগছে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি এবং 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো নিয়েছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি ডিমগুলো একে একে ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবারে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এবারে রান্নাটা শুরু করব। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এক মিনিট মতো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে নেব। এইবারে দিয়ে দেবো গাজর কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। এবারে এই সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দেবো, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি, তবে চিনিটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। মিনিট তিন চারেক আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো হতে দেবো। মিনিট তিনেক হয়ে গেছে, দেখুন সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। একটুখানি হতে দেব। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি ভুজিয়াটা বানিয়ে নেব। দেখুন ডিমগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা ছিটিয়ে দেব, ধনে পাতাটা দিয়েও একটু নেড়ে নেব, তবে ধনে পাতাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়ার দরকার নেই, জাস্ট 1 মিনিট মতো নাড়লেই হবে। এটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল এগ ভুজিয়া বা এগ ভুর্জি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।